নমস্কার বন্ধুরা, পিয়ালি শেষেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি পিয়ালি চলে এলাম। আজ তৈরি করছি ঘুগনি চাট। আমরা মাঝে মধ্যেই রাস্তায় বেরিয়ে ঘুগনি খেয়ে থাকি, তো স্কুল কলেজের সামনে এই চাটপালা ঘুগনি কিন্তু একদম ফেমাস। তো এইরকম চাটপালা লোভনীয় ঘুগনি কিভাবে তৈরি করবেন, চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা ভাজা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে আর ধনে। এটাকে একটু সামান্য ঝিম আঁচে রেখে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে একদম ভালো করে ভাজতে হবে যাতে একটা সুন্দর গন্ধ উঠে আসে, তখনই বুঝতে পারবেন যে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে গুঁড়িয়ে আমরা ভাজা মশলাটা তৈরি করে নেব। অন্যদিকে আবার কড়াই বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ঘুগনিটা বানাবো, তার জন্য দিচ্ছি একটু জিরে ফোড়ন। খুব সিম্পলভাবে ঘুগনিটা বানাবো, একদম নিরামিষ ঘুগনি বানিয়ে সেটাকে চাট বানাবো আমরা। তো ঘুগনিটা বানানোর জন্যে আমরা জিরে দিয়ে দিলাম, জিরেটা একটু ভাজা হওয়ার পরেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল আর দিচ্ছি সামান্য নুন। ঘুগনির মধ্যে নারকেলটা কিন্তু বেশ ফাটাফাটি লাগে, তো যদি নারকেল বাড়তে থাকে অবশ্যই দেবেন। দিয়ে এটাকে একটু সময় ধরে ভাজা ভাজা করতে হবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে। এটা নারকেলটার যখন একটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমরা ঘুগনির মটর অ্যাড করব। তো তার আগে একটু দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট ভেজে নিচ্ছি। তো নারকেলটা সামান্য ভাজাই হয়ে গেছে, এবার এই ঘুগনির মটরটা দেখো ঠিক সিদ্ধটা কিন্তু এরম জাস্ট টিপলে এরমভাবে গলে যাচ্ছে, এরকম সিদ্ধ হবে। খুব বেশিও সিদ্ধ নয় আবার খুব কমও নয়। আর সঙ্গে তিন চারটে আলু আমি গোটা সিদ্ধ করে নিয়েছিলাম ঘুগনির যে ঘনত্বটা সেটাকে ঠিক রাখার জন্যে। এইভাবেই কিন্তু বাইরে রাস্তায় দোকানে যে ঘুগনি হয় না সেইগুলো কিন্তু তৈরি হয়, খুব সহজে তারা কিন্তু এই ঘুগনিটা তৈরি করে ফেলে আর চাটটা কিন্তু বেশ জমিয়ে করে, তো তার জন্যই কিন্তু টেস্টি হয় ঘুগনিটা আরও। তো পরপর মশলা দিচ্ছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে দিচ্ছি আর ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। তো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে সামান্য চিনিও দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি একদম ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্যে। তো তারপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম না সেটা দিয়ে দিচ্ছি খানিকটা, দিয়ে এটাকে এবার ভালো করে মিশাবো। তো সব মশলা দিয়ে দিলাম একদম। তোমরা হয়তো ভাবছো এটা ঘুগনিটা এইভাবে করলে কেমন খেতে হবে, তো সত্যি বলছি যারা বাইরে রাস্তায় যে ঘুগনি বিক্রি হয় না তারা কিন্তু এই ঘুগনি বানানোর পেছনে বেশি সময় নষ্ট করে না, তারা এইরকমভাবে একটা সিম্পলভাবে ঘুগনিটা বানিয়ে নেয়। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বেশ খানিকটা। তোমরা যদি টমেটো কেচাপটা স্কিপ করতে চাও তাহলে কাঁচা টমেটো তেলের মধ্যে ভেজে নেবে, দিয়ে তারপর এই ঘুগনিটা বানিয়ে নেবে। এভাবে আমরা কিন্তু ঘুগনিটাকে একদম ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি, দিয়ে এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে। তাহলেই কিন্তু একদম দেখতে পাচ্ছ রাস্তায় যে ঘুগনি খাও সেই রকমই ঘুগনি কিন্তু তৈরি হয়ে যাবে। আর একটা হাতার সাহায্যে একটু এই যে ঘুগনির মটরগুলোকে একটু জাস্ট গলিয়ে দিচ্ছি কয়েকটা, তাহলে একটা থিকনেস চলে আসবে, তাহলে কিন্তু একদম ঘুগনি রেডি। তো এইভাবে অবশ্যই একবার ঘুগনি বানিয়ে দেখো। তো এবার দেখতে পাচ্ছ ঘুগনিটা কিন্তু একদম পুরো থিকনেস সমস্ত কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমরা গ্যাস অফ করে দিচ্ছি, তারপর আমরা প্লেটিং করব। আসল মজাটা কিন্তু এই প্লেটিংয়েই। তো ঘুগনি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, নিয়ে নিলাম ঘুগনিটা একদম প্লেট ভরে ঘুগনি নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা ওপর থেকে আর দিচ্ছি বিট নুন, বিট নুনটা অবশ্যই দিতে হবে কিন্তু। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাপ, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে সেইটা দিয়ে দিচ্ছি। টকটা অবশ্যই নিজের স্বাদ মতন দিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে দিচ্ছি আর দেব এর মধ্যে গাজর কুচি। দেয়া হয়ে গেল, তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। একদম সুন্দরভাবে ঘুগনিটাকে পরিবেশন করতে হবে, তাহলেই কিন্তু ঘুগনি
বেসের থেকে ঘুগনিটা যে পরে ভালো করে সাজানো হচ্ছে না, এটার ওপর ফোকাসটা বেশি করতে হবে। তারপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আর লেবুর রস। তারপর দিচ্ছি হালকা করে ওপর থেকে টমেটো কেচাপ। তারপর দিচ্ছি দু চারটে চিপস ভেঙে ওপর থেকে ছড়িয়ে। বেশ, ঘুগনিটা যখন মুখে পড়বে না, এই চিপসগুলো খেতে খেতে বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে, তো দারুণ লাগবে খেতে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঝুরি বাদাম, যে চানাচুর হয় সেগুলো, আরও ওপর থেকে খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ঝুরি বাদাম চানাচুর দিয়ে। আর পরে পেঁয়াজ, তারপরে ধনে পাতা, যাতে ওপর থেকে দেখতে সুন্দর লাগে। খাবারটা দেখতে সুন্দর লাগে লাগলে কিন্তু খেতেও সুন্দর লাগে, তাই না? তো আবারও একটুখানি ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো দিয়ে গোটা গোটা নারকেল স্লাইস দিয়ে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। জাস্ট দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, আমার তো প্রচণ্ডই খেতে ইচ্ছা করছে। তো চলো বন্ধুরা, এটাকে টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। তো আবারও ওপর থেকে একটুখানি দেখতে সুন্দর লাগার জন্যে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিলাম। এরপর ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে একবার খেয়ে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরাও এটা ট্রাই করো বাড়িতে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো এইটুকু, নমস্কার।